রক্ষক যখন ভক্ষক। মমিতার অপরাধীদের মধ্যে অন্যতম হচ্ছে সঞ্জয় রায়। জানাচ্ছে বিস্তারিত, পুরো ভিডিও দেখতে থাকুন। মমিতার জাস্টিসের জন্য রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষ, এবং আমরা দেখেছি রচনা ব্যানার্জি লাইভে এসে কান্নাকাটি করেছেন, বাট অনেকেই বলছে এই কান্নাটা নাকি ফেক। এছাড়া ঋতুপর্ণা শঙ্খ বাজিয়েছিলেন, সেটাও নাকি ফেক, জাস্ট লোক দেখানো এবং মানুষের সিম্প্যাথি আদায়ের জন্য, এমনটাই বলছে ভারতীয় অনেক পেজ, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা। এছাড়াও আমরা দেখেছি স্বয়ং মমতা ম্যাডামও রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ করতে। আমরা দেখেছি শুভশ্রী গাঙ্গুলি রাস্তায় এসেছে, এছাড়াও আরও অনেক শিল্পীরা রাস্তায় এসেছে। আমার খুব প্রিয় পছন্দের একজন অভিনেতা কৌশিক স্যার, শ্রীলেখা মৈত্র, এছাড়াও আরও অনেক অভিনেত্রী অভিনেতারা রাস্তায় নেমেছেন। আসলে রাস্তায় নামাই উচিত, এইরকম এত বড় একটা জঘন্য কাজের যদি বিচার না হয় তাহলে এরকম ঘটনা কিন্তু বারবার ঘটবে। আমরা বাংলাদেশ থেকে মমিতার জন্য জাস্টিস চাই, আমরা কোনো দেশ বুঝি না, আমরা ন্যায় বিচার চাই একটা মেয়ের জন্য। মমিতার সাথে যারা এই কাজ করেছে তাদের মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায়, যাকে পুলিশ ইতিমধ্যেই ধরে ফেলেছে, বাট সে নাকি কলকাতা পুলিশের ভলেন্টিয়ার ছিল। চিন্তা করা যায় যে রক্ষক যখন ভক্ষক, কেন বলছিলাম এই কথা, সে নাকি 5টা বিয়ে করেছে এবং এলাকায় সবাইকে বলে বেড়াতো সে পুলিশে চাকরি করে এবং মানুষকে পুলিশে চাকরি দিবে বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এমনটা কিন্তু তার মাও বলেছে যে সে নাকি পুলিশে ছিল।